গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়স্টি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে 3 তারিখ রাতের ব্লগ। তো গেছিলাম হচ্ছে মেয়েদের জন্য, আমাদের জন্য বটে, খাবার আনতে। তো খাবারটা নিয়ে ফিরছি, ভাবলাম রাস্তায় যখন বেরিয়েছি গেলে দোকানের ভিডিওটা করলে হতো, যদিও বা ভুলে গেছিলাম। তো ওই জন্য ভাবলাম একটুখানি রাস্তায় বেরিয়েছি সেই ভিডিওটাই করি। তো এই যে খাবার নিয়ে এখন ফিরছি বাড়ির পথে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলছি। তো চলো, তোমরা দেখতে থাকো, আসছি সামনে। কি করছো তোমরা সবাই? তো দেখতে পেলে, বাজারে গেছিলাম তখন সন্ধ্যার টিফিন নিয়ে আসলাম, আর নিয়ে এসেছে কি জানো, ময়দা। আজকে আমার ছোট রানীর হুকুম হয়েছে লুচি আর তরকারি খাবে, সেই জন্য ময়দা মাখছি। এই দেখো ময়দা মেখে রাখছি, এরপরে আলু কেটে তরকারি করব, সাদা আলুর তরকারি। তুমি খালি গায়ে আছো কিন্তু, দেখে মুখটা, তোমার মুখটা দেখাও শুধু, সারাক্ষণ খালি গায়ে থাকে, দেখাতে পারি না ওই জন্য। কথা শুনেছ? না হবে না, তাহলে কিন্তু আমি সব খেয়ে ফেলে দেবো। না ময়দা মাখতে বসলে একটা লুচির ময়দা পুরো ওর কাজেই লাগে। তো যাই হোক, ভুলেই গেছিলাম জানো তো। তো ময়দা মাখতে মাখতে মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, সেজন্য একটু কথা বলতে আসলাম। তো চলো ময়দাটা মেখে নিই, আগে আলুর তরকারিটা করে রাখবো, তারপরে যখন খাবে তখন গরম গরম লুচি ভেজে নেবো। 9:30-10টার সময় ভাজবো। অনেকদিন সিদ্ধ ভাত খেয়েছে বাচ্চাগুলো, এবার আজকে যখন বলছে যে একটু লুচি খাবো, আর দি ভাই যখন টাকা দিয়েছে ওদেরকে যা ভালো লাগে সেটা খাওয়ানোর জন্য, তো ভাবলাম না বাচ্চাগুলো যখন শুধু তো খেতেই চায়, এমনি কিছু চায় না, তো একটু করে খাওয়াই। তো যাই হোক চলো সাথে থাকো, আবার পরে দেখা হবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে 10:30। দুজনেই স্কুলে চলে গেছে আর আমি বসে বসে শাক বাচ্ছি। তো হঠাৎ করে মনে পড়লো, আরে আজকে তো ভিডিও শুরু করা হয়নি, তো চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে। আজকে হবে লাল শাক, আর দেখি বাবা যদি মাছ এনে থাকে তাহলে মাছের ঝোল, আর যদি না এনে থাকে তাহলে ডিমের ঝোল করবো। ঠিক আছে, তো তোমাদের পরে পরে অবশ্যই আপডেট দেবো। তো সাথে থেকো, কোথাও যেও না, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থেকো এটুকুই চাই। তো চলো সাথে থাকো, আবার পরে আসছি। কি করছো সবাই? সকালবেলাটা এত চাপ পড়ে, মানে কি বলবো, একটু সময় পাচ্ছি না যে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বা একটু রান্না শেয়ার করব। শাক হয়ে গেছে, মাছের ঝোল বসিয়ে কিছু কাঁচা কেচে নিলাম, আমার আরাধ্যার প্রজ্ঞার কিছু কাঁচা কেচে নিলাম, জানি না কোথায় মেলবো, শুকাচ্ছেও না, তারপরেও কেচে নিলাম, কারণ জমে যাচ্ছে, এখানে এক ঢিপ জমে রয়েছে। তো কয়েকটা কেচে নিলাম, এখন হচ্ছে রান্না। এরপরে এত বাসন, আমার আর ভালো লাগছে না, কি বলবো, মানে সত্যি বিনা পয়সার কাজের লোক, মানে সত্যি কথা বলতে, হ্যাঁ তোমরা বলতেই পারো বাবা এত করছে, এত কিছু করে, বাপের বাড়িতে থাকছো খাচ্ছো আবার বলছো, কিন্তু এক এক সময় না সত্যি মেয়েদের জীবনটা মনে হয় সে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে বলছি না, মেয়েদের নিজেদের মানে হিউজ পরিমাণে ইনকাম না থাকলে বা নিজেদের পায়ে না দাঁড়ালে মেয়েদের জীবনটা মনে হয় কাজের লোক হয়ে কেটে যায়। বাবা মা জন্ম দেবে, একটা বয়সের পর নিজের দায়িত্ব নিজে নিয়ে নাও। আচ্ছা, তারপরে শ্বশুর বাড়িতে গেলেও মানে তারা মনে করে আনিনি, বৌমা আনিনি, কাজের লোক এনেছি, সারা জীবন শুধু করে যাও, শুধু খেটেই যাও।
এই রান্না করো, এই ঠিক সময় খেতে দাও, এই ঘরের কাজ করো, এই বাসন মাজো, এই কাপড় কাচো, আর ভালো লাগছে না, মানে বিরক্তি লাগে এত তাড়া, বলে ফেলি মাঝে মধ্যে, বলতে চাই না, কারণ আমি জানি আমার কপালটাই এরকম, এখানেই থাকতে হবে, এখানেই খেতে হবে, কিন্তু তারপরেও বলে ফেলে, না বলে না আর উপায় থাকে না। তো ঠিক আছে, চলো সাথে থাকো, ওদিকে আবার রান্না বসিয়ে দিয়ে এবার পুরে ঠুরে যাবে। প্রচুর মানুষকে দেখি যাদের ডিভোর্স হওয়ার পর ফ্যামিলি সাপোর্ট পায়, আমার আর ফ্যামিলি, আমার কোনো ফ্যামিলি নেই, তো তাদের সাপোর্ট তো দূরের কথা। এখন মনে হয় শ্বশুর বাড়িতে থেকে শাশুড়ির বেগার খাটলেই ভালো হতো, তার কারণ বাপের বাড়িতে এসেও কনসা সুখে রয়েছি, সেই ইনকামও করছি আবার গাধার মতন খেটেও করছি, আর ভালো লাগছে না। এদিকে পয়সা রোজগার করার চিন্তা, এইদিকে ঘরের মানে কি বলবো, কিছু আর বলার নেই, চুপচাপই থাকতে হবে, যত চুপচাপ থেকে করবো ততই ভালো। ঠিক আছে, চলো সাথে থাকো, মাঝে মধ্যে বলে ফেলি, বিশ্বাস করো কাউকে বলতে পারি না, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মানছি একটা মেয়ের কাজ থাকে ঘরে, তা বলে প্রতিদিন সময়, ঠিক আছে চলো পরে আসছি। চুটকিরানি চলে এসছে স্কুল থেকে, এসে খেতে বসেছে, এবার বলো। এক্ষুনি খেতে বসলাম, মানে মামিরা আমাকে খাওয়াচ্ছেই না এখন আর, তোমার শুধু দেখো আমাকে সবাইকে হাই বলে দাও। হাই, সবাই কেমন আছো? কেমন আছো? ভোরবেলা যেত, বলো আমার তোমার রিলস গুলো কেমন হচ্ছে, জিজ্ঞাস করো। আমার রিলস গুলো কেমন হচ্ছে জানিও, কিভাবে জানাবে, কিভাবে কমেন্ট করে জানাবে না? আচ্ছা টাটা করে দাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, কি করছো তোমরা সবাই? আমি খাচ্ছি চা, এই যে একটুখানি চা করে নিয়ে এসে বসলাম, এই যে বিস্কুট খাচ্ছি, চা, ভাবলাম ভিডিওটা শেষ করি, তো মাত্র অনেক ছোট ভিডিও হয়েছে, কিন্তু কিছু করার নেই, ছোট ভিডিও দেখো, যেদিন যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, আজকে অনেকদিন পরে একটু কন্ট্রোভার্সি ভিডিওর কিছু কিছু ভিডিও চোখের সামনে চলে আসলো নিউজ ফিডে, তার থাম্বনেলগুলো দেখলাম, দেখে জাস্ট একজনের ভিডিও দেখলাম, ও বাবা রে বাবা, একই শুনি, মানে এতদিন যেটা আমি জাস্ট ইমাজিন করতাম, তো এখন শুনছি সেটাই ঠিক। ও মাই গড, তার মানে সঙ্গীতা চক্রবর্তী শুধু ফেমের জন্য এসছে, এবং সে গ্রুপের মধ্যে কী ধরনের নোংরামি করে সেটা আবারও প্রমাণিত, একবার প্রমাণ দিয়েছিল মুন, আবারও প্রমাণ দিল সুজাতা বলে একজন, উনি অনেক বয়স, মানে অনেক আমাদের থেকে এই যে অনেকটাই বড়। ওনার ভিডিওটা যেহেতু সবাই কমিউনিটিতে শেয়ার করছে, সেহেতু আমার সামনে চলে আসলো, তো এইভাবে কি নিজের প্রচার করা যায় ম্যাডাম? সৎ কাজ করুন, প্রচার এমনিই হবে, প্রচার করানোর জন্য যাক আপনাকে মানে কিছু বলার নেই, আপনি নিজের প্রচার করার জন্য তিনটে ছেলেমেয়ের জীবন নিয়ে খেলে গেলেন, তারপরে এখন ধরেছেন ম্যান্ডিকে, যদিও বা ঠিক আছে, আমিও মনে করি যে যেখানে মন্দিরা এখন সোমনাথের সঙ্গে সংসার করছে সেখানে সুতপার না ঢোকাই ভালো, কিন্তু তা বলে আপনি ঢুকে নিজের চ্যানেলের জন্য কি বলবো যে নোংরামিগুলো করছেন, উপরে গিয়ে তো জবাব দিতে হবে। তো যাই হোক, কোনো মানুষ কি করে পারে, অবশ্য সত্যি কথা বলতে সঙ্গীতা চক্রবর্তীর মুখটা দেখলেই কিন্তু আমি প্রথম দিন থেকেই ভেবেছি যে মহিলাটি কত বড়, সেই জন্য ওনাকে কিছু নামে ডাকতাম, কিন্তু আসলে উনি চান সবাই ওনার কাছে ক্ষমা চেয়ে চলবে, তো যেটা ওই সুজাতা দি বললেন, তারপর একটুখানি আশ্বস্ত হলাম,
যে যাকেই ভয় দেখাবে সেই গিয়ে তাদের লোকাল থানায় অভিযোগ ওনার নামে করতে পারেন। কারণ উনি যে নোংরামিগুলো করছে সিরিয়াসলি, বিভিন্ন ক্রিয়েটারদের মানে ফ্যামিলির মধ্যে ঢুকে নোংরামো কন্ট্রোভার্সি বন্ধ করার নামে নোংরা নোংরাভাবে কন্ট্রোভার্সি করানো, নিজের নাম কেনার জন্য, সে এতটা জঘন্য একটা মানুষ। সব থেকে বড় কথা, একটা মহিলা এতটা জঘন্য কি করে হতে পারে আমি জানি না। কারণ আমরা জানি মানে মেয়ে মানেই হচ্ছে মায়ের জাত, সে নিজের সন্তানকে নিয়ে খেলতে পারবে না, অন্যদের সন্তানদের নিয়ে লিটারেলি খেলা করছে। কিছু বলার নেই এই মহিলাটিকে। তো যেটা মনে মনে এতদিন ভাবতাম যে এই মহিলাটি, মানে আমার মনে প্রথমে ওনাকে প্রথম দেখা থেকে আমার মনে ওনার একটা ছবি জেগেতে গেছিল, আজকে বুঝতে পারলাম যে না, আমি গেসিংটা বা ছবিটা ঠিকই এঁকেছি মনের ক্যানভাসে ওনার। তো এখন সেগুলো সামনে আসছে। তো যাই হোক, মানে বলে না চোর চুরি করবে 10 দিন ধরা পড়বে একদিন, তো ওনার এখনও সময়, উনি চালিয়ে যাক, আস্তে আস্তে সামনে আসছে, আরও আশা করি অনেক কিছু সামনে আসবে। তবে এটুকুই বলবো যে উনি অনেক মানুষের ব্রেন ওয়াশ করছে, অনেক মানুষকে, মানে এমন কিছু ভালো মানুষকে, মানে এমন কিছু দেবতুল্য মানুষকে উনি ব্রেন ওয়াশ করে মানে ওনার পথে চালিত করার চেষ্টা করেছে বা করে চলেছে। তো দেখা যাক, ভগবান সেটা বেশি দিন সহ্য করবে না, কারণ কিছু কিছু মানুষ থাকে খুব সৎ মানুষ, হ্যাঁ সৎ মানুষ, ভালো মনের মানুষ, তারা খুব সহজে তার কথাকে বিশ্বাস করে নেয়, এবং বিশ্বাস করার, তারা মনে করে যে সে যা বলছে সেটাই ঠিক। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই মহিলাটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কী ধরনের নোংরামি চালায়। তো সেদিনকার আমি এটুকুই ভগবানের কাছে চাইবো সেই দিনটা, আজকে আমরা বুঝতে পারছি এই অসভ্য মহিলাটির হাত থেকে যেন সেই সব মানুষগুলোকেও বাঁচায় যারা নাকি খুবই সৎ এবং খুব সরল মনে ওনাকে বিশ্বাস করছে। তো এটুকুই চাইবো ভগবানের কাছে। চলো এখানেই ভিডিওটাও শেষ করব, ছোট ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে ছোট ভিডিও দেখতে, কারণ সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করে না। আর সত্যি কথা বলতে সেরকম কাজকর্ম কিছুই দেখাতে বলছি না, মানে এত চাপ পড়ে যাচ্ছে যে আমি কোনো কিছুই আর দেখিয়ে উঠতে পারছি না, কারণ আমাকে একটা সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হচ্ছে, তারপরেও মাথায় একটা বিশাল চাপ, মানে এই ঘরের জন্য আমি কারখানায় যেতে পারছি না, মানে বিভিন্ন বিষয়ের মধ্যে ঘেটে রয়েছি। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।